ঈদ আসে, ঈদ যায়, কোরবানি যায়, আকিকা যায়, বিয়ের অনুষ্ঠান যায়, কত বড় বড় মুরগির রান আমরা খাই, কত মিষ্টি পোলাও খাই, ওরা কি খেয়ে বেঁচে আছে যে দেখবেন, ওর আব্বা নাই সড়ক দুর্ঘটনায় মারা গেছে, বাপ মা নাই, চাচা বাচ্চাটা দিয়ে আসছে তিনখানায় আছে না নাই, ওরা আদর করার কেউ নাই। এতিমরা যে সমাজে কি সুবিধা বঞ্চিত, এটা এতিম ছাড়া কেউ টের পাবে? আপনি সুযোগ হলে যাবেন, কিছু টাকা দিয়ে আসবেন, মাথায় হাত বুলিয়ে দিবেন, আপনার ঘরটারে জান্নাতি ঘর বানায় দিবে কে? জন্য আপনার প্রথম কর্মসূচি, ফা আম্মাল ইয়তীমা ফালা তাকহার। ও নবী খবরদার, কখনো কোনো দিন এতিমের সাথে খারাপ আচরণ করবেন না। বিশ্ব নবীরে বলার মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহ শিখালেন, খবরদার, ও আম্মাল ইয়তীমা ফালা তাকহার, এতিমকে তুচ্ছ জ্ঞান করো না। এতিম রে এতিম বানালো কে? তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে? তুমিও সমাজের এতিম হিসেবে বেড়ে উঠতে পারতা, চিৎকার করে বলেন ঠিক কি না? বিষ্ণু বলতেন, আনা ওয়া কাফিলুল ইয়তীমিকা হাতাইন, এই দুই আঙ্গুল যেমনি কাছাকাছি, আমি আর এতিমের লালন পালনকারী জান্নাতে এরকম কাছাকাছি থাকবো। এই আঙ্গুল আর এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, আমি আর এতিমের লালন পালনকারীর মাঝখানে কোনো ব্যবধান থাকবে না। আনা ওয়া কাফিলুল ইয়তীমিকা হাকাদা, এভাবে জান্নাতে আমরা পিঠাপিঠি হয়ে থাকবো, প্রতিবেশী যারা এতিমকে লালন পালন করে। সুবহানাল্লাহ পড়েন। এক সাহাবি বললেন, নবী আমার হৃদয়টা বড় শক্ত, কেমন করে হৃদয়কে নরম করব, ট্যাবলেট দেন। বিশ্বনবী বললেন, এক নাম্বার ট্যাবলেট, ইরহামিল ইয়াতীম, এতিমের প্রতি রহম করো। অমসা রাসাও, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। ওয়া আতিম মিন তুআমিকা, তোমার খাবারগুলো এতিমের সাথে শেয়ার করো, হৃদয়টারে নরম করে দিবে কে? এতিমের মাথায় এরকম হাত বুলাবেন পারবেন? এতিমের মাথায় হাত বুলাই দিলে আপনার অন্তরটারে নরম করে দিবে কে? হাত বুলানো তো দূরের কথা, এতিমের সম্পদ খাইয়া মাইরা সব শেষ। আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। তুই এতিমের মাল খাস নাই, তুই জাহান্নামের আগুন পেটে ভরেছিস। এতিমের সম্পদ মেরে দেয়, জুলুম করে সম্পদ খেয়ে ফেলে, এরকম আছে না নাই? তুমি এতিমের সম্পদ খাও নাই, তুমি ওর সম্পদ আত্মসাত করো নাই, তুমি জাহান্নামের লাকড়ি পেটে ঢুকিয়েছ। খবরদার, এতিমের সাথে ভালো আচরণ করেন। এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা, কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে, কথা বলেন? এজন্য প্রথম কর্মসূচি, ফা আম্মাল ইয়তীমা ফালা, এতিমের সাথে খারাপ আচরণ করা যাবে। সাভারে এতিমখানা আছে? কোথায়? সিংদুরিয়া। আহা, এজন্য নবীরে বললেন, নবী আম্মাল ইয়তীমা ফালা তাকহার, এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। এতিমের সাথে খারাপ আচরণ যারা করে তাদেরকে অপছন্দ করে কে? আল্লাহ ওদেরকে পছন্দ করে না যারা দিনকে অস্বীকার করে আর এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, ঠিক কি না? মুমিন সিরাতুল মুস্তাকিমের পথে উঠে যায়, যে পথ শুরু হয়েছে দুনিয়ায় আর শেষ হয়েছে জান্নাতে। শেষ হয়েছে কোথায়? আমাদের আসল বাড়ি কই? কথা বলেন, ছিলাম কই, আবার যাব কই? ইনশাল্লাহ কবেন না? আমাদের আদি পিতা আদি মাতা সেদিনা আদম আর হাওয়া কই ছিলেন? তো বাপ মা থাকবে যেখানে পোলা পান যাবে। লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, the people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of heaven and paradise gain the ultimate success in life. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কবু সমান হতে পারে? যারা জান্নাতে যাবে তারাই সফল, কথা বলেন? জান্নাতে যেতে চান তো? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে
ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। আমরা এখানে যেমন একত্রিত হয়েছি, জান্নাত যেন একসাথে একত্রিত হতে পারে। আল্লাহ তুমি তৌফিক দাও। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? অনেক লোক হয়েছে, আমি দুঃখ প্রকাশ করছি কমিটির পক্ষ থেকে, যে ছোট জায়গায় অ্যারেঞ্জমেন্ট করার কারণে আপনাদেরকে বসার সুযোগ দেয়া যায় নাই, আপনারা আমাদেরকে মাফ করে দিন। তো আপনারা যারা কষ্ট করে শুনছেন, এরা ডাবল সওয়াব পাবেন ইনশাল্লাহ। পড়েন, কষ্ট আছে যেখানে, সওয়াব আছে। তো যে যেখানে আছেন ওইভাবেই থাকেন, নড়া চড়া কোনো কিছুর দরকার নেই। একেবারে শেষ পর্যন্ত আমরা এভাবে থাকবো, তারপরে একসাথে বিদায় নিব ইনশাল্লাহ। পড়েন, আজকে আমরা যেই বইটা থেকে কথা শুনবো, চিল্লায় বলেন তো বইটার নাম। এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? কি করে সন্দেহ আর সংশয় থাকে? কারণ বইটাকে নাজিল করেছে কে? যালিকাল কিতাব হুদাল্লিল, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক an original book in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মুত্তাকিনদের জন্য পথপ্রদর্শনকারী হিসেবে বইটারে নাজিল করেছে কে? আল্লাহ। এই বইটা যদি আপনি পড়েন, এই বইটা যদি আপনি মানেন, তাহলে আপনার জীবনের সব সমস্যা দূর করে দিবে কে? আল্লাহ। সব সমস্যার সমাধান এই কোরআনের ভেতরে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিরা? চোখ রাখবেন কই? না, এটিএন বাংলার পর্দায়, জি বাংলা, স্টার জলসা, চোখ রাখবো কোথায়? তাহলে সবাই বলেন, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় নাখিরা, গো ব্যাক, হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। ঠিক কি না? গো ব্যাক, সিট ডাউন এন্ড হ্যাভ এ লুক টু দ্য কোরআন। কোরআনের দিকে তাকাও, কোরআনের পরতে পরতে, আয়াতে আয়াতে, প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় আমাদের জীবন সমস্যার সমাধান আছে না নেই? এই জন্য কোরআনের সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই, প্রতিদিন যেন কোরআন তেলাওয়াত করি, প্রতিদিন যেন মাতৃভাষায় এই কোরআনের অর্থগুলো বোঝার চেষ্টা করি, আর নিজেকে যেন আলোকিত করার চেষ্টা করি। রাজি আছেন তো? আল্লাহ তুমি তৌফিক দাও। জান নাই না? হ্যাঁ, কম আছে, বেশি নাই কে? আচ্ছা, বেশি নাই, কম কম। তো নারীদেরকে সুযোগ করে দিতে হবে বেশি। এই নারীদের পেট হচ্ছে খনি, আমি সব সময় বলি, তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনির চেয়েও দামি খনি, কারণ এই পেট থেকে বেরিয়েছে বড় বড় আল্লামারা, বড় বড় আল্লাহর ওলিরা। এই পেট থেকে আহমদ শফির মতো আলেম বেরিয়েছে, এই পেট থেকে মুফতি আমিনের মতো মুফতি বেরিয়েছে, এই পেট থেকে খতিব উবাইদুল হকের মতো খতিব বেরিয়েছে, এই পেট থেকে আল্লামা সাইদির মতো মুফাসসির বেরিয়েছে। সব আল্লাহর ওলি, সব মুত্তাকিন, সব নবীরাও, নবীরা আকাশ থেকে মিস্টার বিনের মতো লাভ দিয়ে পড়ছে। মিস্টার বিন চিনেন? কেমনে পড়ে? একটা আলো থপাস করে পড়ে। তো নবীরা এরকম পড়ছে? এই নবীরাও আসছে নারীদের পেট থেকে, ওলিরাও আসছে, মুফাসসিররা আসছে, আর ডাকাতরাও আসছে, চাঁদাবাজরাও আসে। এখন দ্য ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। আসুন আমরা ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানাই। রাজি আছেন? সালাম দিবেন তো সবাই? আল্লাহ তুমি তৌফিক দাও। আসেন, আল্লাহর নামে তিনটা তাকবীর দেই, ভাগাভাগি করে দেই। প্রথম তাকবীর দিব বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিব অবিবাহিতরা, তৃতীয় তাকবীর সবাই মিলে। বিবাহিত কারা কারা আসছেন দেখি,
অনেক আত্মবান অবিবাহিত কারা কারা আসছে দেখি, এই দুই হাত তোলা যাবে না, এক হাত অনেক আসছে অবিবাহিত। তো আমি লিল্লাহি তাকবীর বললে প্রথমে বিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার, দেখি কাদের কেমন পারফরমেন্স। শুরুতে বিবাহিতরা রেডি? শুরুতে বিবাহিতরা পড়েন লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এবার অবিবাহিতরা, ওরা কাশি দিয়ে গলা ঠিক করতেছে, অবিবাহিতরা রেডি? বিবাহিতদেরকে হারায় দেওয়া যাবে? এবার অবিবাহিতরা দাও লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এবার সবাই মিলে তিনটা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকবীর গুলারে কবুল করো, সব সময় যেন তাকবীর দিতে পারি তৌফিক দাও। যে বইটা থেকে আমরা কথা শুনবো বলেন তো বইটার নাম? এই কোরআন আল করিমের এমন একটা সুরা আজকে তেলাওয়াত করেছি, প্রায় অনেকেরই মুখস্থ আছে না নাই, সুরার নাম সবাই বলেন, আবার বলেন, আওয়াজ করে বলেন, এইভাবে উত্তর দিতে হবে, পারা যাবে? কথা বলেন, দোহা মানে আলো, দোহা মানে আশার আলো, কিসের আলো? সম্ভাবনার আলো। সুবহানাল্লাহ পড়েন, আলো শুনলে ভালো লাগে না নাকি অন্ধকার ভালো লাগে? এজন্য আল্লাহ আলোর নামে সুরা দিলেন। সুবহানাল্লাহ পড়েন, দোহা মানে প্রভাতের সূর্য কিরণ, সকালবেলার যে সূর্যের কিরণটা আলো গোটা পৃথিবীকে আলোকিত করে দেয় এটার নাম আদ-দোহা, এটার নাম আদ-দোহা। এই সূরাতুদ-দোহা এটা একটা মোটিভেশনাল সূরা, কি সূরা? ইন্সপায়ারেশনাল সূরা। কোরআনে কয়েকটা মোটিভেশনাল সূরা আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে সূরাতুদ-দোহা। এটা পড়লে, এটা শিখলে, এটা জানলে আপনি ইউ উইল বি মোটিভেটেড, আপনি আরো উৎসাহিত হবেন, আপনি আশা ফিরে পাবেন। সুবহানাল্লাহ পড়েন, এটা কোরআনের মোটিভেশনাল সূরা, মনে রাখতে হবে। যুবকরা মোটিভেশন শব্দটা চেনো না তোমরা? মোটিভেশন, এই সূরাতে তোমরা ইউ উইল গেট হিউজ মোটিভেশন ইন দিস সূরা ইনশাআল্লাহ, অনেক মোটিভেশন পাওয়া যাবে, কারণ এটা আলোর পথ দেখা। কিসের পথ? দোহা মানে আশার আলো, ঠিক কিনা? বিশ্বনবীকে আল্লাহ আলোর সাথে তুলনা করেছেন, বলেছেন বিশ্বনবী হচ্ছে নূর। সুবহানাল্লাহ পড়েন, এই কিতাবকে আল্লাহ কোরআনকে আলোর সাথে তুলনা করেছেন, আল্লাহ বলেছেন এই কোরআন হচ্ছে নূর। আবার এই কোরআন অন্ধকার থেকে মানুষকে কোন দিকে নেয়? আলোর দিকে নেয়। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান ও মুহাম্মদ মাই বিলাভেড লাস্ট মেসেঞ্জার, আই রিভিল দিস হোলি এন্ড সেক্রেট বুক আনটু ইউ ইন অর্ডার টু লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট। লাইট, কোরআন হচ্ছে একটা লাইট। আবার বিশ্ব নাই বলছেন আল্লাহ আপনি আমার ডানে নূর দেন, আমার বায়ে নূর দেন, আমার সামনে নূর দেন, আমার পেছনে নূর দেন, আমার উপরে নূর দেন, আমার নিচে নূর দেন, আমার গোশতের ভিতরে নূর দেন, আমার হাড্ডির ভিতরে নূর দেন, আমার জন্য আপনি নূরের ব্যবস্থা করে দেন। নূর চাইতেন, আলো চাইতেন, আর কোরআন এমন কিতাব যেটা আপনাকে আলোর দিকে নিবে। সুবহানাল্লাহ পড়ে, সুরার নাম সবাই বলেন সূরাতুদ-দোহা, আওয়াজ করে একসাথে বলতে হবে সূরাতুদ-দোহা, আলোর সূরা, সম্ভাবনার সূরা। সুবহানাল্লাহ পড়ে, কি সুন্দর কথা, আশার আলো, সম্ভাবনার আলো। এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, সেন্ট্রাল থিম, কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না, হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখুন কার উপর, মনে থাকবে? এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না,
ভরসা রাখতে হবে কার উপর? এজন্য আল্লাহ আলোর কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়ে এই সূরা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুনবেন কোন প্রেক্ষাপটে নাজিল হলো শুনবেন। এই সূরাটা হচ্ছে সূরাতুদ দোহা, হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? সবাই কন মাক্কি সূরা, এবং মাক্কি যুগের একেবারে শুরুর দিকে নাজিল হওয়া সূরা। বিশ্বনবীর কাছে কোরআনের শুরুর দিকে যে সমস্ত আয়াত নাজিল হয়েছে বিশ্বনবী প্রচার করেছেন, কারণ আল্লাহ বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাই, নবী আপনার কাছে আমি যা নাজিল করেছি প্রচার করে দেন, প্রচার করে দেন।